আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের করবিধির পঞ্চম টপিক ব্যবসায় ও পেশা খাতে আয়, এই টপিকের প্রথম ক্লাস অনুষ্ঠিত করব। আর আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট কোর্স এর মাধ্যমে পড়াচ্ছি। আপনারা যদি কেউ আমাদের কাছে অনলাইনে প্রাইভেট কোর্স এর মাধ্যমে পড়তে চান, বিশেষ করে এই যে আর এক মাস সময় রয়েছে তাদের জন্য, তো তারা এক মাসেই 5 দিনেই এই বইটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আমরা এমনভাবে কোর্স ডিজাইন করেছি, এটা সপ্তম ব্যাচ চলতেছে, আপনারা চাইলে আমাদের কোর্স জয়েন করতে পারেন। শুধু স্ট্যাটিস্টিক্স না, শুধু ট্যাক্স না, আমরা স্ট্যাটিস্টিক্স সহ অন্যান্য যেই সাবজেক্টগুলো রয়েছে, আর ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে, এই ম্যাথ সাবজেক্টগুলো সবগুলোই অনলাইনে প্রাইভেট কোর্স করাচ্ছি নামমাত্র ফি দিয়ে। আপনারা চাইলে আমাদের কোর্স জয়েন করতে পারেন। তো আজকে আমরা শুরু করব ব্যবসায় ও পেশা খাতে আয়, আয়ের একদম প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমাদের যে প্রশ্নটি আলোচনা করা হবে এটা হচ্ছে 49 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা 2011 সালে একবার এসেছিল সবগুলো ডিপার্টমেন্টে, আবার 2014 সালে একবার এসেছিল, তো কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা আপনাদের জন্য, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে, মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক, ভালো কথা, তারিখটা চেঞ্জ হয়ে যাবে। আমি ফরেন এক্সাম্পল হিসেবে তারিখ দিয়ে দিচ্ছি 1/7/2021, তো এইটা হয়ে যাবে তখন 2022 তারিখ পর্যন্ত। তার এখানে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, দিয়ে নিচে বলেছে করণীয় হচ্ছে ব্যবসায় খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা কি বের করব? আমরা বের করব ব্যবসায় খাতে মোট আয়। তো গত ক্লাসে আমরা বের করেছিলাম কৃষি খাতে আয়, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যবসায় খাতে আয়। সো কৃষি খাতে আয় যেভাবে আমরা আলোচনা করেছিলাম, যেভাবে প্রশ্নের সমাধান করেছিলাম, আজকেরটাও কিন্তু সেম, শুধু এন্ট্রিগুলো আলাদা হয়ে যাবে, তবে শুরুটা কী হয়ে যাবে, সেম হবে। সো আমরা প্রবলেম 1 দিয়ে শুরু করি। আমরা জানি শুরু করতে হয় কী দিয়ে, করদাতার নাম দিয়ে। তাহলে করদাতার নাম লিখি কর দাতা, কর কে দিবে, করদাতার নাম আমাদের প্রশ্নের ভিতরেই সাপ্লাই দেওয়া থাকবে। মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক, তার মানে করদাতা কি? করদাতা হচ্ছে মিস্টার কামাল, করদাতা মিস্টার কামাল। এখন আয় বর্ষ আর কর বর্ষ লিখবো, এগুলো প্রতিবারই সেম। আয় বর্ষ, আয় বর্ষ। তো প্রশ্নের ভিতরে আমরা নতুন করে আয় বর্ষ কর বর্ষ কত দিয়ে দিলাম, এই প্রশ্নটা পুরনো তাই সালগুলো পুরনো দিয়েছে। পুরনো সাল দিলে কিন্তু আবার পুরনো সালের নিয়মে অঙ্ক করতে হবে। আমি সাল চেঞ্জ করে দিছি 2021-22, এটা আপনাদের প্রশ্নে থাকবে। তো তাই আমরা কি করব, 21-22 নিয়মে অঙ্ক করব। তাহলে আয় বর্ষ কি 2021-22, তো এখন লিখবো আমরা এই পাশে কি, কর বর্ষ, কর বর্ষ। এখন আমরা জানি কি, আমরা জানি আয় বর্ষের থেকে 1 বছর পিছিয়ে যাবে কর বর্ষ। তো আয় বর্ষ যদি 2021-22 হয়, কর বর্ষ হয়ে যাবে 2022-23, আশা করা যায়, বুঝতে পেরেছেন? এখন আমরা যেই অঙ্ক করব ওই অঙ্কের কি দেব, টাইটেল বা হেডলাইন দেব। তো আমরা কি অঙ্ক করতেছি, ব্যবসায় ও পেশা খাতে আয়। তাহলে আমরা কি টাইটেল দিব, ব্যবসায়, ব্যবসায় ও পেশা খাতে আয়, পেশা খাতে আয় নির্ণয়, ব্যবসায় ও পেশা খাতে আয় নির্ণয়, ভালো কথা। এখন আমরা একটা টেবিল করে দিব, টেবিল করে দিলেই আমরা এই অঙ্কের সমাধানে পৌঁছে যাব, আশা করা যায়। তো শুরু করব কি দিয়ে, প্রতিবারের মতো এবারেও আমরা শুরু করব আয়ের খাত ও ধারা দিয়ে। টাইটেল কি দেখব, আয়ের খাত, আয়ের খাত, আয়ের খাত ও ধারা সমূহ, আয়ের খাত ও ধারা সমূহ, অবশ্যই এগুলো লিখতে হবে, অবশ্যই আয়ের খাত এবং ধারাটা লিখতেই হবে, এখানে 1 নম্বর থাকে। টিকা লিখতেই হবে, টিকাতে 10 নম্বর প্রশ্নের জন্য 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য 1 নম্বর থাকে। সো আয়ের খাত ও ধারা, আবারও টাইটেল দিয়ে শুরু করব, ব্যবসা ও পেশা খাতে আয়, ব্যবসা ও পেশা খাতে আয়, ব্যবসা ও পেশা খাতে আয়, আবারও সেম টু সেম লিখব, ও পেশা খাতে, ব্যবসা ও পেশা খাতে আয়। এখন ব্যবসা ও পেশা খাতে আয়ের ধারা কিন্তু 28, তো ধারা নাম্বারটা মাস্ট বি লিখতে হবে,
ধারা নাম্বারটা মাস্ট বি লিখতে হবে, ব্যবসা ও পেশা খাতে আয় ধারা কত 28 28। এখন আমরা যখনই ব্যবসা ও পেশা খাতে আয়ের টাইটেল দেখব, যখনই আমরা ব্যবসায় ও পেশা খাতে আয়ের টাইটেল দেখব, তখনই আমরা একদম চোখ বন্ধ করে মোট বিক্রয় বা বিক্রয় দিয়ে শুরু করব। চোখ বন্ধ করে মোট বিক্রয় বা বিক্রয় দিয়ে শুরু করব। অঙ্কের ভিতরে কি আছে আমাদের, এটা ফার্স্টে লিখতেই হবে। অন্যান্য টপিকগুলোর মতো এটা না, অন্যান্য টপিকগুলো ফার্স্টে যে টপিকটা থাকে ওইটা দিয়েই আমরা শুরু করি, কিন্তু ব্যবসায় ও পেশা খাতে আয়ে মোট বিক্রয় বা বিক্রয়ের পরিমাণটা দিয়ে শুরু করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের কি বলা আছে, মোট বিক্রয়ের পরিমাণ 10 লক্ষ টাকা, তো এটা শুরুতেই দেওয়া আছে, ভালো করা আছে। তাহলে আমরা কি লিখব, মোট বিক্রয়, আমরা লিখব মোট বিক্রয়, মোট বিক্রয় কত দেওয়া আছে, মোট বিক্রয় দেওয়া আছে 10 লক্ষ টাকা। এখন মোট বিক্রয় থেকে বাদ দিতে হবে, মোট বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত মালামালের ব্যয়, বাদ দিতে হবে কি, বিক্রিত মানে পণ্যটা বিক্রি করতে, মালটা বিক্রি করতে যে খরচগুলো হয়েছে, তাহলে বিক্রিত মালামালের খরচ বা ব্যয়, বিক্রিত মালামালের ব্যয়, বিক্রিত মালামালের ব্যয় বাদ দিতে হবে। তো বিক্রিত মালামালের ব্যয় কি আছে, তো 2 নম্বরে দিয়ে দিয়েছি, কখনো কখনো এখানে খরচগুলো দিয়ে দেয়, কখনো কখনো কি বা সরাসরি ইয়াটাই দিয়ে দেয়, ঠিক আছে। তো আমাদের যেহেতু দিয়ে দিয়েছে বিক্রিত মালামালের ব্যয়, তো 60 লক্ষ টাকা আমরা এখান থেকে 6 লক্ষ টাকা বাদ দিয়ে দিব, তো বিক্রিত মালামালের ব্যয় সরাসরি তো লিখে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে 6 লক্ষ টাকা লিখে দিছি। এখন এই দুইটা অ্যামাউন্ট যদি আমরা বিয়োগ করে দেই আসবে কত, 4 লক্ষ টাকা। এই টাকাটাকে বলা হয় মোট মুনাফা, মুনাফা, এই টাকাটাকে কি বলা হয়, মোট মুনাফা। এখন এখান থেকে আমরা বাদ দিতে পারি, এখান থেকে বাদ দিতে হবে, এখান থেকে বাদ দিতে পারি, কি বাদ দিতে পারি, অনুমোদনযোগ্য খরচসমূহ, অথবা আর কি, অথবা বাদ দিতে পারি পরিচালন খরচ, অনুমোদনযোগ্য খরচ দিতে পারি, পরিচালন খরচও দিয়ে দিতে পারি, অ্যাজ আওয়ার উইশ, যেটাই আমাদের ইচ্ছা। তো আমরা চাইলে এখানে পরিচালন খরচ দিতে পারি, চাইলে অনুমোদনযোগ্য খরচ দিতে পারি। আর একটা বিষয় হচ্ছে বিক্রিত মালামালের ব্যয়ও কিন্তু আমরা অনুমোদনযোগ্য খরচের ভিতরে ঢুকাই দিতে পারতাম, বিক্রিত মালামালের ব্যয়টাও পরিচালন খরচের ভিতরে ঢুকাই দিতে পারতাম। এইভাবে আমি যেভাবে করাই দিচ্ছি, এইভাবে করাই দিলে মানে অ্যান্সারটা দেখতে সুন্দর লাগে, তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। নর্মালি কি আপনারা এখান থেকে সরাসরি এই এন্ট্রিতে চলে আসতে পারতেন, মোট বিক্রয়ের পর সরাসরি এই বাদ এন্ট্রিটাতে চলে আসতে পারতেন। বাদ কি, অনুমোদনযোগ্য খরচসমূহ, অনুমোদনযোগ্য, বাদ হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, কি কি অনুমোদনযোগ্য খরচ। দেখেন এই বিক্রিত মালামালের ব্যয় যদি না লিখতেন, না লিখলেও চলতো, কোনো সমস্যা নেই, এ মোট বিক্রয়টা লিখে দিছেন, লিখে বাদ দিবেন কি, অনুমোদনযোগ্য খরচসমূহ। তো অনুমোদনযোগ্য খরচের ভিতর তখন কি দিয়ে দিতেন, দিয়ে দিতেন বিক্রিত মালামালের ব্যয়, এবং আরও এন্ট্রিগুলো দিতেন, সেগুলো আমরা এখন প্রশ্নের ভিতর থেকে খুঁজে খুঁজে দেখে দেখে বের করে ফেলব। যেমন অনুমোদনযোগ্য খরচের ভিতরে কি আছে, কর্মচারীদের বেতন 60,000 টাকা, তাহলে এটা আসবে, তাহলে বেতন, তাহলে অনুমোদনযোগ্য খরচের ভিতরে কি আসবে, বেতন আসবে। আপনারা প্রশ্নগুলো বুঝতে পারছেন কি না, অ্যান্সারগুলো মাস্ট বি লেখেন। বেতন 6,000 টাকা দেখলাম, 60,000 টাকা, তো এখানে 60,000 টাকা এ আগের আগের কলামে লিখে দেব। আর কি কি খরচ হয়েছে এই খরচগুলো আমরা লিখব, এবং কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাতে পারেন। দোকান ভাড়া পরিবহন ও অন্যান্য 1 লক্ষ টাকা, তাহলে দোকান ভাড়া পরিবহন ও অন্যান্য এখানে কি লিখে দিবেন, সরাসরি শর্টকাটে মারে দিবেন, ভাড়া পরিবহন, পরিবহন ও অন্যান্য, ভাড়া পরিবহন ও অন্যান্য 1 লক্ষ টাকা। আর কি কি মানে যতগুলো খরচ আছে সবগুলো দিয়ে দিব। দোকান ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করছে 30,000 টাকা, তো আসবাবপত্র ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আপনি চাইলে আসবাবপত্র ক্রয়ের এখানে আবার ডেট দেওয়া নেই, তো আপনি চাইলে আসবাবপত্র ব্যয় এন্ট্রিটা তুলতে পারেন, চাইলে আসবাবপত্র ব্যয় এন্ট্রিটা নাও তুলতে পারেন। কারণ কারণ এটা হচ্ছে ও মূলধন জাতীয় খরচ, এখন যেহেতু ডেট দেওয়া নাই যে এটাকে শুরুতে কিনছে নাকি শেষে কিনছে, আপনি চাইলে শেষে ধরে নিতে পারেন, যদি শেষে ধরেন তাহলে এন্ট্রিটা
আসবে না, আর যদি শুরুতে ধরেন তাহলে এন্ট্রিটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আপনি কি ধরেন এটা? আমি এটা ধরি যেহেতু আমাদের ভিতরে ঢোকায় দেওয়া আছে চলতি সালে, আমার মনে হচ্ছে এটা আমি এই এই ব্যক্তি মিস্টার কামাল শুরুতেই কিনেছিল, সো এই জন্য আমি আসবাবপত্র দিয়ে দিচ্ছি 30,000 টাকা। আসবাবপত্র 30,000, আপনি চাইলে এন্ট্রিটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হচ্ছে চলতি সালে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাই আমরা আসবাবপত্রের এন্ট্রিগুলো এখান থেকে পেয়েছি। যদি চলতি সালে আসবাবপত্র কেনা না হতো তাহলে এন্ট্রি পাইতাম না, আর চলতি সালে যদি শেষে ক্রয় করা হতো তাহলে কিন্তু আমাদের এখানে লেখা থাকতো যে দোকানে ব্যবহারের জন্য 30,000 টাকা ক্রয় করা হয়েছে ডিসেম্বর মাসে বা বছরের মাঝখানে বা শেষে। তো এই এরকম তো কোনো কিছুই বলা নেই। 2 নম্বর অপশনে 90 লাখ টাকা দেওয়া আছে, আমার সাজেশনে আপনার বইতে 60 লাখ আছে, কিন্তু আপনি তো বললেন 60 লক্ষ না তো 6 লক্ষ। আমি তো আমার প্রশ্নটা দেখে করাচ্ছি, আপনি অ্যামাউন্ট চেঞ্জ করে দিয়েন কোনো সমস্যা নাই, প্রণব নন্দী, আপনি অ্যামাউন্ট চেঞ্জ করে দিয়েন কোনো সমস্যা নেই। আমাদের আমাদের এখানে যে অ্যামাউন্টগুলো রয়েছে আমরা এই অ্যামাউন্টে করতেছি, আপনার বইয়ে যদি সেম প্রশ্ন যদি আলাদা অ্যামাউন্ট থাকে কোনো সমস্যা নেই, আপনি অ্যামাউন্টটা চেঞ্জ করে দেবেন, বাকি হিসাব তো সেম টু সেম, যাই লাও তাহাই কদু, ঠিক আছে? আপনি অ্যামাউন্ট চেঞ্জ করে দেবেন যদি আপনার অ্যামাউন্টে প্রবলেম হয়, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, তো দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র আমি 30,000 দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, তবে আমার মনে হয় দেওয়াটাই বেশি সেফ জোন হবে এবং এটাই যুক্তিসঙ্গত হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি, গত বছরের লোকসানের পরিমাণ ছিল 10,000 টাকা, তো এটাকে আমরা অ্যাটাস্টও করে দিতে পারি, আবার লোকসান পূরণও করে দিতে পারি। সো নর্মালি অ্যাটাস্ট করে এইখানে লোকসান দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমরা এটাকে প্রশ্নের উত্তরটাকে সৌন্দর্য উত্তরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এটা পরে লিখবো, আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন লোকসান। আর এই যে বিকৃত মালামালের ব্যয়টা যদি না লিখতেন, এখানে আবার লিখে দিতে পারতেন বিকৃত মালামালের ব্যয়, এভাবেও কিন্তু হয়ে যেত, বাট ওইটা সাদামাটা হয়ে যেত, একটু ডিজাইনের ব্যাপার আছে, কারণ স্যারগুলো খুশি হয় যদি আপনারা এইভাবে লেখেন। তাহলে এইগুলো সব যোগ করে দেবেন, 60,000, 30,000, 1 লক্ষ, তাহলে আসে কত? 1,90,000, ঠিক আছে? এখন এই দুইটা মাইনাস করে দেন, 4 লক্ষ থেকে 1,90,000 গেলে কত আসবে? 2,10,000, 2,10,000। এখন এই 2,10,000 টাকা কি বলা হয়? নিট মুনাফা, এগুলোকে বলা হয় নিট মুনাফা। তা আমরা কি করব? ব্যবসা ও পেশা খাতে আয় বের করবো। এখন যেহেতু আমাদের গত বছরে 10,000 টাকা লোকসান ছিল, যেহেতু গত বছরে 10,000 টাকা লোকসান ছিল, তাই আমরা কি করব? তাই আমরা এই লোকসানের টাকাটা অ্যাটাস্ট করে দিব। লোকসানের টাকাটা কি করে দিব? অ্যাটাস্ট করে বিয়োগ করে দিব। এখান থেকে বাদ করে দিতে পারি কি? বাদ লোকসান, গত বছরের লোকসান, গত বছরের লোকসান 10,000 টাকা, আমরা গত বছরের লোকসান বাদ দিয়ে দেব। এখন আমরা কি লিখবো এখানে? 2 লাখ থেকে 10,000 চলে গেলে, 2,10,000 থেকে 10,000 চলে গেলে 2 লক্ষ হবে। এইটার নাম কি? ব্যবসা ও পেশা খাতে মোট আয়। এটার নাম কি? ব্যবসা, ব্যবসা ও পেশা খাতে, পেশা খাতে মোট আয়, ব্যবসা ও পেশা খাতে মোটাই। আমি একটু কমেন্টগুলো চেক করার চেষ্টা করছি আপনাদের, কেউ যদি কমেন্ট করে থাকেন। আসলে আমার মোবাইলে কমেন্টগুলো একটু দেরিতে দেখায়, তাই রিপ্লাই দিতে কিছুটা প্রবলেম হয়। একজনই কমেন্ট করেছেন শুধুমাত্র, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্রশ্নগুলো বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমাদের মোট এই যে মূল কাজটা এটা হয়ে গেছে। এখন আমি কি বলেছিলাম? অবশ্যই অবশ্যই প্রশ্নের ভিতরে টিকা মাস্ট বি দিতে হবে। টিকার জন্য 4 নম্বরের অঙ্কে 1 নম্বর, 10 নম্বরের অঙ্কে 2 নম্বর বরাদ্দ থাকায়, ঠিক আছে? তো টিকা কোন অঙ্কগুলো দিব, টিকা কোন কোন এন্ট্রিগুলো দিব, কোন এন্ট্রিগুলো দিব, এখানে সবগুলো এন্ট্রি কি সরাসরি বসে গেছে, কোনোটা কোনো রকম ক্যালকুলেশন হয়নি, তার মানে কি টিকা দিতে হবে না? অবশ্যই হবে। কারণ কি? এ কনফি এটা আমি এই দাগটা আপনাদের দিতে হবে না, আমি এমনি আর কি দাগটা দিয়ে দিয়েছি দিচ্ছি আর কি। এটা হচ্ছে আসবাবপত্রটা কনফিউশনাল এন্ট্রি, এটা আমরা দিয়ে দিব। তারপরে লোকসান যে পূরণ করছি, লোকসানটা কনফিউশনাল, তাই আমরা কি লোকসানটাও এন্ট্রিতে দিয়ে দিব। আর কোনো এন্ট্রি দিতে হবে না আশা করা যায়, ঠিক আছে?
তো মোটামুটি এটাও 4 নম্বরেরই প্রশ্ন, তাই 2টা টিকা দিলেই যথেষ্ট। 10 নম্বরের ক্ষেত্রে 3টা টিকা দিতেন, 3টা মাস্ট বি বানানটা দিয়ে দিতেন। তো আমি আসবাবপত্র ধরে আসবাবপত্র লিখি, আসবাবপত্র আসবাবপত্র চলতি বছরের শুরুতে হিসেবে ধরে, আসবাবপত্র চলতি বছরের শুরুতে, আসবাবপত্র চলতি বছরের শুরুতে কেনা হয়েছে হয়েছে ধরে অঙ্ক করা হয়েছে, ধরে অঙ্ক করা হয়েছে। যেহেতু কিছুই বলা নাই, যেহেতু কিছুই বলা নাই, তাই আসবাবপত্রটা কি চলতি বছরের শুরুতে কেনা হয়েছে বলে ধরা হয়েছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এই যে গত বছরের লোকসান সমন্বয় করে দেওয়া হয়েছে, গত বছরের লোকসান, গত বছরের লোকসান সমন্বয় করে দেওয়া হয়েছে, সমন্বয় করে দেওয়া হয়েছে, গত বছরের লোকসান সমন্বয় করে দেওয়া হয়েছে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের অঙ্কটা এই পর্যন্তই, এবং আশা করা যায় আপনারা সবাই বুঝতে পেরেছেন। কে কোন জেলা থেকে শুনছেন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আপনাদের যে প্রাইভেট কোর্স রয়েছে, নামমাত্র ফি নিয়ে আমরা এই কোর্স পরিচালনা করছি। এই মুহূর্তে 54 জন মেম্বার আছে, আমরা এটা সপ্তম ব্যাচ পরিচালনা করছি। আপনারা এই ব্যাচে জয়েন হতে পারেন। মাত্র 5 দিনেই ট্যাক্সের ম্যাথ অংশটা পুরোটাই কমপ্লিট করে দেওয়া হবে। যতগুলো ম্যাথ আসবে পরীক্ষায় অতগুলোর সবগুলোই কমন আসবে। এই সাবজেক্টের বেলায় শুধু আমি মানে গ্যারান্টি দিতে পারবো, স্ট্যাটিস্টিক্স বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বেলায় গ্যারান্টি দেওয়া যাবে না যে সবগুলোই আসবে, বাট ট্যাক্সের ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যাবে। কারণ ট্যাক্সের যে প্রশ্নগুলো হয় এগুলো প্যাটার্নের বাইরে যেতে পারে না, আর অন্যান্য সাবজেক্টের যে প্রশ্নগুলো হয় এগুলো কি হয়, প্যাটার্নের বাইরে চলে যায়। তো ট্যাক্সের এই ম্যাথগুলো খুব দ্রুত 5 দিনে শেষ করতে এবং ভালো রেজাল্ট করতে আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে পারেন। এই কোর্সটা আপনাদের জন্য আশা করা যায় খুবই খুবই হেল্পফুল হবে। তো আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। গত ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, টপিক নাম্বার 6, সেটা হচ্ছে অংশীদারি ফার্মের আয়। আমরা গত ক্লাসে অংশীদারি ফার্মের আয় এই অঙ্কটা নিয়ে আলোচনা করা হবে। আপনারা এই অঙ্কটা দেখিয়েন, এটা একটু বড় অঙ্ক এবং এখানে অনেকগুলো বিষয় বুঝতে হবে আপনাদের। তো ধন্যবাদ সকলকেই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।